হ্যালো ফ্রেন্ড হোপফুল তোমরা সবাই ভালো আছো একটি কমন লাইন কিন্তু আমি আমার প্রত্যেকটা ক্লাসে ইউজ করি যদি তোমরা আমাদের ক্লাসটি প্রথম থেকে দেখো আশা করি জানবে যে বুঝবে সেই লাইনটি কী ছিল যে আমি প্রত্যেকটি ক্লাসে বলি যে সাকসেস ডাজেন্ট কাম ওভার দ্য সাকসেস কখনো কিন্তু একলাতে আসে না তার পেছনে লং স্ট্রাগল থাকে তো তোমরা বলতে পারছো স্যার সেটা আমরা জানি অলরেডি কারণ আমরা দেখেছি যে বিখ্যাত মানুষগুলা যারা সেই লং স্ট্রাগলের ফলে সাকসেস পেয়েছে এবং তাদের নাম আজকে সবাই ফলো করি এবং তাদেরকে আমরা আইডিয়াল হিসেবে দেখি সময়। এবং তাদেরকে আমরা যে গুরু হিসেবে বা আইডিয়াল হিসেবে ফলো করি এবং আমাদের লাইফটা কন্টিনিউ করি তাদের মতো করে চাই যে কন্টিনিউ করতে ইয়েস ফ্যান তোমরা যেমনটা করো আমরাও তেমনটাই করি তো এখন বলতে পারো যে তাদের যে স্ট্রাগল তাদের যে স্ট্রাগল বা তাদের যে সাকসেস আজকের সেগুলো কি একদিন আসলো সেগুলো কখনো একদিন আসলো না সেম যে বক্তি মুভমেন্ট এবং সুপি মুভমেন্ট স্টার্ট হয়েছে সেগুলো কিন্তু স্টার্ট হওয়ার পেছনে কিন্তু বিভিন্ন রিজন ছিল যে বিভিন্ন কারণে সেই মুভমেন্টগুলো তখন সময় যে ফিফটিন সেঞ্চুরি আর সিক্সটিন সেঞ্চুরি তখন সময় সেই মুভমেন্টগুলো স্টার্ট হয়েছিল সেই মুভমেন্টগুলো স্টার্ট হওয়ার পেছনে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ ছিল এবং সেগুলো নিয়ে দে আজকে আমাদের ক্লাস তো ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস নাম্বার টুয়েলভ হতে যাচ্ছে তার ওকে আমরা ইলেভেন ক্লাস করে নিচ্ছি এবং আশা করবো তোমরা সেই প্রিভিয়াস এগারোটি ক্লাস দেখেছো আর যদি কেউ মিস করে থাকো অবশ্যই উপরে দেওয়া আই বটমে ক্লিক করে দেখে নেবে তাছাড়া আমাদের চ্যানেল আমাদের প্লে লিস্ট আছে সেখান থেকেও দেখতে পারবে সো আমাদের এই ক্লাসটি তাদের জন্য হেল্পফুল যাদের এক্সামে বা যারা যাদের এক্সামের মধ্যে হিস্ট্রি থাকে অবশ্যই তারা সবাই এই ক্লাসটি দেখতে পারবে তো তোমরা তোমাদের মধ্যে থেকে যারা এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করে অবশ্যই করে দেবে পাশাপাশি যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করছেন অবশ্যই করে নেবে সো ফ্রেন্ড তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস স্ক্রিপিপর এক্সাম তো আশা করবো তোমরা সবাই টেলিগ্রামে জয়েন হয়েছো যদি না হয়ে থাকো অবশ্যই আমাদের সাথে জয়েন হতে পারো লেটস ল্যার্স ফর এক্সাম টেলিগ্রাম অ্যাপসের মধ্যে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবে সেখানে জয়নে আমাদের ক্লাসে সকল আপডেট আমরা সেখানে শেয়ার করে থাকি তোমরা আমাদের ক্লাসের প্রিভিয়াস সরি যে আমাদের ক্লাসের ক্লাসের নোটিফিকেশন সবচেয়ে প্রথমে সেখানেই পেয়ে যাবে অনেক সময় ইউটিউবে নোটিফিকেশন যেতে লেট হয় তো সেখানে তোমরা কিছু পেয়ে যাবে তো আজকে আমাদের টপিক থাকছে যে যে বক্তিবাদ বক্তিবাদী আন্দোলন সেগুলোর উপরেই আমাদের আজকে টপিক সে বক্তিবাদী সাধকগণ যে কারা ছিলেন সে বক্তিবাদী সাধকগণ এবং সে বক্তিবাদী সাধকগণ তখন সময় আসার কারণ কি ছিল তখন সময় আমরা বিভিন্ন বক্তিবাদী সাধক তাদেরকে দেখেছিলাম তাদের কথা শুনেছি তাদেরকে পড়েছি তো এখন বলতে পারো যে সে বক্তি আন্দোলন বা সুফিজম মুভমেন্ট যে বক্তি মুভমেন্ট অথবা সুফি মুভমেন্ট সেগুলো আসার কারণ কী ছিল আমরা জানি যে মুভমেন্ট রিলেট করে যে হিন্দু রিলিজনের সাথে এবং সুফি মুভমেন্ট সেগুলো রিফর্মস নিয়ে এসেছিল ইসলাম রিলিজনের মধ্যে তো সেমভাবে এখানে আমাদের আজকের টপিক যে বক্তিবাদী সাধকগণ অথবা বক্তিবাদী আন্দোলন ব্যক্তিগতার অর্থ বলতে কি বুঝে কেউ তোমরা আনসার করবে না কোয়েশ্চেন কেউ আনসার করবে না দেখা মাত্র করে নাও সো ফ্রেন্ড অবশ্যই শুনে নাও যে কি বলছি যে বলতে আমরা কি বুঝি বলতে তোমরা কি বুঝো দেখি বলো হোয়াট ইজ বক্তি বক্তি বলতে আমরা কি বুঝি আমরা দেখেছি যে ভারতে এসে মধ্যযুগে গুড়ার দিকে কিন্তু একসঙ্গে হিন্দু এবং মুসলমান সেই দুটি রিলিজনের মধ্যে সেই সেই আন্দোলনের সেই বক্তব্য সুফিবাদী সেগুলোর সূচনা হয় এবং সেগুলা কিন্তু আলটিমেটলি তখন সময় একটা সময় কিন্তু বিরাট আকার ধারণ করেছিল সোফেন এখানে আমাদের কুয়েশন হলো যে বক্তিবাদী হোয়াট ইজ বক্তি দ্যাট মিনস এখানে কথার অর্থ হচ্ছে যে ঈশ্বরের প্রতি প্রেমপূর্ণ শ্রদ্ধা প্রেমপূর্ণ শ্রদ্ধা মিনস কি দ্যাট মিন্স যে ঈশ্বরের কাছে তোমার কোনো লোভ লালসা আকাঙ্ক্ষা সেগুলা থাকবে না যে সে শ্রদ্ধার পেছনে ঈশ্বরের শ্রদ্ধার পেছনে কিন্তু সেগুলা কখনো থাকবে না সেগুলা হয় বলা হয় যে ঈশ্বরের প্রতি প্রেমপূর্ণ শ্রদ্ধা সেই জায়গাতে শুধু ভালোবাসা থাকবে এবং প্রেম থাকবে তার ছে আর কিছু থাকবে না তো আজকে আমাদের ক্লাস সেটার উপরে যে ভালোবাসা এবং প্রেম নিয়ে কারণ সে বক্তিবাদী আন্দোলন আমরা সাধকরা জানিস তারা কিন্তু সব কিছু জয় করতে চেয়েছিলেন সে ভালোবাসার মাধ্যমেই তারা সব কিছু জয় করতেছিলেন সে ভালোবাসার মাধ্যমেই সো এই বক্তিবাদী আন্দোলন সেই সপ্তম শতক থেকে নবম শতকে সেই তামিল অতীন্দ্রবাদী সাধকরা কিন্তু সে বক্তিবাদী আন্দোলন প্রচার করে সো এখন বলতে পারো যে বক্তিবাদী আন্দোলনের মূল আদর্শ কি ছিল যে ব্যক্তিবেদী আন্দোলনের সেই আদর্শগুলা কি ছিল যে তারা কি কি যে প্রিন্সিপাল ছিল তাদের সো তাদের যদি মূল আদর্শের কথা বলি তাদের সেই মূল আদর্শ হবে যে ঈশ্বরকে কিন্তু যে কোনো নামেই যে বক্তিবাদী দ্বারা সাধকরা তারা যে বক্তিবাদের মূল কথা ছিল দি ঈশ্বরকে ঈশ্বরকে যে কোনো নামের সে বক্তির দ্বারা যে বক্তিবাদের মূল কথা ছিল তাদের কথা ছিল যে জ্ঞান ধর্ম এবং ব্যক্তির দ্বারা কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় যে একমাত্র সঠিক জ্ঞান থাকলে ধর্ম এবং ভক্তির মাধ্যমে কিন্তু ঈশ্বরের সে সান্নিধ্য লাভ করা যায় এবং অন্তরের মধ্যে শুধু ভক্তি থাকে যদি এবং অন্তরে ভক্তি দিয়ে কিন্তু ঈশ্বরের নাম গান করা যে অন্তরে সে ভক্তি দিয়ে কিন্তু ঈশ্বরের নাম গান করা এবং মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় কথা তারা শেখায় যে যে মানুষকে ভালোবাসা তারা বলে যে একমাত্র মানুষের মধ্যেই সে ভগবান বিরাজ করে এবং মানুষ পশু পাখি সব কিছুর মধ্যেই ভগবান বিরাজ করে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা বলেন যে প্রত্যেকটি মানুষকে তারা ভালোবাসা এবং ঈশ্বরের সেবা করবা করা পাশাপাশি সৎকর্ম এবং সৎ আচারণ সেগুলো পালন করা সেই বক্তিবাদের সাধকরা বলেন যে সব সময়। যে সময় যে অন্তরে বক্তি রেখে কিন্তু নাম গান করা সেই ক্ষেত্রে তার পেছনে কিন্তু অন্য কোনো রিজন তাতে না থাকে এবং তার পাশাপাশি যাতে মানুষকে ভালোবাসা হয় এবং ঈশ্বরের সেবা করার ক্ষেত্রে যাতে কোনো সেই জায়গাতে কোনো আকাঙ্ক্ষা যাতে না থাকে কোনো কিছু লোভ লালসা যাতে না থাকে এবং নিজের আচরণ অবশ্যই সৎ আচরণ হওয়া দরকার এবং সৎ কর্ম হওয়া দরকার সেগুলাই কিন্তু ভক্তিবাদী আদর্শে মূল আদর্শ ভক্তিবাদী তারা মিন বিলিভ করে সো চলো তাহলে আমার ফ্রেন্ড আমরা কুয়েশনের মাধ্যমে সেগুলো করতে ট্রাই করি তোমরা জানি যে কুয়েশনের মাধ্যমে একটু কমফোর্টেবল ফিল করো তো চলো তাহলে সেভাবে শুরু করা যাক কোয়েশন নাম্বার ওয়ান যে ভক্তি আন্দোলনের প্রাচীনতম প্রাণপুরুষ ছিলেন কে ইয়েস তোমরা সবাই আনসার করে দিয়েছ দ্যাট ইজ আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন ভি রামানুজ রামানুজই ছিলেন যে রামানুজ ছিলেন যে বক্তি আন্দোলনের প্রাচীনতম প্রাণপুরুষ সো বৈষ্ণবগুরু রামানু ছিলেন সেই বক্তি আন্দোলনের প্রাচীনতম প্রাণপুরুষ এবং দ্বাদশ শতকের প্রথম দিকে কিন্তু তার দক্ষিণ ভারতে আবির্ আবির্ভূত হয়েছিল এবং দ্বাদশ শতকের প্রথম দিকেই যে শতকের প্রথম দিকে সে দক্ষিণ ভারতে ওনার আবির্ভাব হয় এবং উলিম বলেন যে যদি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাও যদি ঈশ্বরের কাছে যেতে চাও তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে আত্মসমর্পণের উপর জোর দিতে হবে ঈশ্বরের কাছে পুরোপুরি নিজেকে ডেডিকেটেড করতে হবে তাহলে সব থেকে মুক্তি পেতে পারবে আদারওয়াইজ সেগুলা থেকে মুক্তি পাওয়াটা মুশকিল তো সবসময় ঈশ্বরের কাছে আত্মসমর্পণের উপর উনি জোর দিতেন যে ভক্তিবেদ আন্দোলনে যদি প্রাচীনতম প্রাণপুরুষকতা বলা হয় সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যে অপশন বি রামানুজ নেক্সট কোয়েশন সো আজকের গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের কোয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন তোমরা বলতে পারো যে স্যার এগুলো কি আমাদের সিলেবাসে আদৌ আছে না নিয়ে আসেছে নেমনি চলো তাহলে সেভাবেই দেখে নিই যে আমাদের সিলেবাসে কি সেগুলো আসে নাকি নেই সো ফ্রেন্ড এই দেখো যে টিআরবিটিসি সিলেবাস দুই হাজার বিশের এবং তার মধ্যে যে আমাদের এসএসটি সেকশন হিস্ট্রি থেকে কি আছে কি নেই সেটা একটু দেখে নিই কারণ অনেকে ডাউট করো যে আছে কি নেই না এমনি নিয়ে আসছি সো ফ্রেন্ড যদি দেখো যে কোথায় আছে দেখে নাও যে কোথায় আছে সেটি এই দেখো যে থার্ড নাম্বারে আছে কিন্তু থার্ড নাম্বারে আছে দ্য বক্তি সুফি মুভমেন্ট তো আজকে তো আমরা করাচ্ছি যে বক্তি মুভমেন্ট এবং নেক্সট ক্লাসে সেমিভাবে সুফি মুভমেন্টের উপর নিয়ে আসবো তো চলো ফ্রেন্ড শুরু করা যাক নেক্সট কুয়েশন উত্তর ভারতের প্রথম শ্রেষ্ঠ বক্তিসাধক কে ছিলেন যে উত্তর ভারতের কথা যদি বলা হয় তাহলে রামানুষ রামানন্দ কবির তাদের মধ্যে কে ছিলেন যে উত্তর ভারতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বক্তিসাধক আমরা শুধু সবার যে রামানুষ রামানন্দ এবং কবির সবাইকে কিন্তু ভালোভাবে চেনে জানি কারণ তাদের সম্বন্ধে অনেকটা পড়েছি আশা করি তোমরাও পড়েছ সেগুলো জানো তো আমাদের সঠিক উত্তরটি কি হবে কোয়েশন নাম্বার টুয়েল যে উত্তর ভারতের শ্রেষ্ঠ সাধক কে ছিলেন সো উত্তর ভারতের শ্রেষ্ঠ যদি সাধকের কথা বলা হয় তাহলে রামানন্দ হবে রামানন্দ হবে যে সঠিক উত্তর রামানন্দ ছিলেন যে উত্তর ভারতের শ্রেষ্ঠ সাধক নেক্সট কুয়েশন যদি রামানন্দের কথা বলি রামানন্দ কিন্তু যে পঞ্চদশ শতকের প্রথম দিকে উনি আবির্ভাব হয় রামানন্দ পঞ্চদশ শতকের প্রথম দিকে উনি আবির্ভাব হয় এবং উত্তর ভারতের প্রথম যে শ্রেষ্ঠ বক্তিসাধক ছিলেন এবং উনি যে দক্ষিণ ভারতের সে বক্তি আন্দোলনের সঙ্গে সে উত্তর ভারতের বক্তি আন্দোলনের সংযোগ কোয়েশন কোন সময়ে রামানন্দের আবির্ভাব ঘটে দে কোন সময় রামানন্দের আবির্ভাব ঘটে আমরা পড়েছিলাম যে উত্তর ভারতের প্রথম শ্রেষ্ঠ বক্তিসাধক যদি বলা হয় তাহলে রামানন্দ হবে এখানে কোয়েশ্চন নাম্বার টু যদি তোমরা আমাদের ডিসকাশনটি শুনে থাকো আশা করি করতে পারবে যে কোন সময় রামানন্দের আবির্ভাব ঘটে কুয়েশনটি কিন্তু কেউ ভুল করতে পারবে না অলরেডি বলে দিয়েছি আমি আনসার কি হবে সো ভেরি গুড অল যে পঞ্চদশ শতকে পঞ্চদশ শতকে কিন্তু যে রামানন্দের আবির্ভাব ঘটে কখন ঘটেছিল যে পঞ্চদশ শতকেই পঞ্চদশ শতকে রামানন্দের আবির্ভাব ঘটে এবং উনি যে দক্ষিণ ভারতের ভারতস্য ভক্তি আন্দোলনের সাথে উত্তর ভারতীয় ভক্তি আন্দোলনের সংযোগ ঘটিয়েছিলেন নেক্সট কোয়েশন কুয়েশন নাম্বার ফোর দক্ষিণ ভারতের বক্তি আন্দোলনের সঙ্গে উত্তর ভারতের বক্তি আন্দোলন সংযোগ গঠন কে ইয়াস তো সেটা তোমরা অলরেডি করেছো আমি বলে দিয়েছি অলরেডি তো এক্ষেত্রে যাতে কারোর বল না হয় যদি এরকম কোশ্চেন আসে তোমরা করতে পারবে তো নাকি আমাদের কোয়েশনগুলো কিন্তু ফ্রেন্ড খুবই ইনফরমেটিভ এবং হপফুলি যে তোমাদের এক্সামে কাজে আসবে সেটা আমরা বিলিভ করি যদি তোমরা কনসেন্ট্রেশনলি বা কনসেনট্রেশন দিয়ে পেশেন্সলি যদি ক্লাসগুলো করো হপফুলি তোমাদের সেই কুয়েশনগুলো কাজে লাগবে আমি বিলিভ করি সেটা এখন তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কতটা ভালো করে করছো যে যারা দেখি যে অফলাইন করছো তারা তো পার্টিসিপেট করো না অফলাইন দেখো তো অফলাইন যারা দেখছো তারা কিন্তু আনসারই করো না কি ফ্রেন্ড নাম্বার সঠিক উত্তরটি কি হবে ইয়াস রামানন্দ রামানন্দই যে দক্ষিণ ভারতীয় ভক্তি আন্দোলনের সঙ্গে উত্তর ভারতীয় সে বক্তি আন্দোলন সংযোগ ঘটিয়েছিলেন নেক্সট কোয়েশ্চন কোথায় প্রথম ভক্তিবাদী আন্দোলনের সূত্রবাদ ঘটেন নিচের কোথায় কোথার মধ্যে সে বক্তিবাদী আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটে যদি প্রথম সূত্রপাতের কথা বলা হয় তাহলে কোথায় শুরু হয়েছিল তোমরা জানো সে মুভমেন্ট এবং বক্তিবাদী যে বক্তি সাধকরা আছে তারা সবসময় বিশ্বাস করতেন যে গড ইজ ওয়ান যে গড একজিনি এবং তারা সবসময় ট্রু গুরুতে বিশ্বাস করছেন যে ট্রু গুরু যে প্রত্যেকের একজন গুরু দরকার আছে যে গুরু গুরু ছাড়া যে ট্রু গুরু ছাড়া কখনো যে প্রকৃত শিক্ষা কখনো লাভ করা যায় না যে ট্রু এডুকেশন কখনো লাভ করা যায় না তো তারা বলেন যে সবার সবাইকে কিন্তু একজন গুরুর দরকার আছে এবং সবাই কিন্তু আমরা একজন গুরুর আন্ডারেই আছি এবং তারা বলতেন যে সব ম্যান এবং ওমেন আর ইকুয়াল এবং তারা এখানে কিন্তু জাতপাত উঁচু নীতু ভেদাভেদ কিছু রাখতেন না তারা ব্রাহ্মণ এবং শূদ্রদের মধ্যে কোনো ডিফারেন্স করেননি কারণ তারা কখনো বলতেন তারা কখনো মানতে চাননি যে ব্রাহ্মণ তারা উঁচু জাতে আছে এবং শূদ্র নিচু জাতে আছে তারা কখনো সেই আইডিয়োলজি তাদের ছিলই না তারা বলতেন যে এখানে ব্রাহ্মণ বলা শূদ্র বলো কেউ কিন্তু উঁচু নিচু নেই এখানে কেউ ব্রাহ্মণকে উঁচু উঁচু জাত বলতে পারে সেমনটা তারা বিলিভ করে এবং তার জন্য কিন্তু সেসব কারণে কিছু সে বক্তৃভাবে শুরু হয় এবং যে চারটি আমরা সিস্টেম দেখেছি কাজ সিস্টেম যে চারটি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং সেগুলোকে তারা টোটালি ভেঙে দিয়েছিল তারা বলতো যে সেরকম কোনো কিছু হতেই পারে না এখানে আমরা সবাই ইকুয়াল আমরা সবাই ভগবানের সন্তান যেহেতু আমরা সবাই ভগবানের সন্তান ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু কেন তাহলে মানুষ সেইগুলো ক্রিয়েট করবে সেগুলো তো ভগবান ক্রিয়েট করে দেননি সেগুলো আমরা সোসাইটি ক্রিয়েট করেছে। তো সেক্ষেত্রে তারা কখনো যে সেসব জাত বা উচনিত ভেদাভেদ কখনো তারা বিলিভ করতেন না তো তার জন্য সে ভক্তি মোমেন্টগুলো আসে কিন্তু কিন্তু ভক্তি মোমেন্ট কিন্তু খুবই এফেক্টিভ ছিল এফেক্টিভ হয়েছে এবং তার জন্য আমরা বিভিন্ন সে ভক্তিবাদী যারা সাধক ছিলেন তাদের নাম আমরা ভালোভাবে জানি এবং তাদেরকে আমরা আইডিওলজি হিসেবে ফলো করি তার আইডিয়াল লিডার হিসেবে ফলো করি কোয়েশ্চন নাম্বার ফোর ফাইভের সঠিক উত্তরটি কী হবে কোথায় প্রথম সে বক্তিবাদী আন্দোলন সূত্রপাত ঘটে সো ফ্যান আমাদের সঠিক উত্তরটি হবে যে কোয়েশন নাম্বার ফাইভের দ্যাট ইজ অপশন সি দক্ষিণ ভারতে কিন্তু মনে রাখবে দক্ষিণ ভারতে কিন্তু ভক্তিবাদী আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটে সো দক্ষিণ ভারতে সূত্রপাত ঘটে এবং উত্তর ভারতে সেটি কানেক্ট করেছিল কে যে রামানন্দ মনে রাখবে যে রামানন্দ সে উত্তর ভারতের সাথে দক্ষিণ ভারতের সে বক্তব্য আন্দোলন কানেক্ট করেছিল এবং দক্ষিণ ভারতের সেটি শুরু হয়েছিল নেক্সট কুয়েশন সো আজকের ক্লাস তো একটু লং হবে তোমরা চাইবে যে লাস্ট অবধি ভালোভাবে থাকতে নিচের কে রামের পূজারী ছিলেন যদি রামের পূজারি কথা বলা হয় তাহলে কে হবে যে রামের পূজা করতে নিচের মধ্যে তো কেছিলেন নিচের কে রামের পূজারী ছিলেন এবং দ্যাট ইজ যে রামানন্দ রামানন্দ ছিলেন কিন্তু রামের পূজারী কে যে রামানন্দ ছিলেন যে রামের রামানুজের শিষ্য কিন্তু ছিলেন যে রামানন্দ যে রামানুজ্যের শিষ্য দ্বারা উদ্ভূত হয়ে কিন্তু চতুর্দ শতকে সেই উত্তর ভারতে সে ভক্তি আন্দোলনে সংগঠিত করেছে রামানন্দ এবং তিনি কিন্তু যে বর্তমান তিনি প্রয়াগে অর্থাৎ বর্তমান যে এলাহাবাদ আছে সেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং বারাণসীতে তার শিক্ষা হয় এবং তিনি যে শ্রীরামচন্দ্র সীতা দেবীর কিন্তু উপাসনা করতেন শ্রীরামচন্দ্র এবং সীতা দেবীর ইকুয়ালি দুজন কিন্তু উপাসনা করতে এবং তার প্রতিষ্ঠিত যদি সম্প্রদায়ের কথা বলা হয় যদি রামানন্দের প্রতিষ্ঠিত সম্প্রদায়ের কথা বলে তাহলে হবে রামাত বৈষ্ণব তার সম্প্রদায়ের নাম হবে তো আমাদের সঠিক উত্তরটি হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সের যে অপশন ডি সো অবশ্যই বলবে যে তোমরা ফ্রেন্ড আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে আমরা কিন্তু তোমাদের থেকে বেস্ট আমাদের থেকে বেস্ট দিতে ট্রাই করছি তোমরা অবশ্যই বলবে তোমরা অবশ্যই আমাদেরকে মোটিভেট করবে যেভাবে আমরা করছি অবশ্যই তোমরাও চাইবে যে করতে তাহলে কিন্তু ট্রিট ফর টেট তোমরাও আমাদের জন্য করলে আমরাও তোমাদের জন্য করলাম সেমভাবে আমরা ফ্রেন্ডস আমরা তিনটি ওয়ার্ডের সাথে কিন্তু খুবই পরিচিত তার মানে একটি হলো যে অ্যাবিলিটি মোটিভেশনস এবং অ্যাটিটিউড সেগুলো কিন্তু আমাদের লাইফের মধ্যে অনেকটা এফেক্ট নিয়ে আসে কীভাবে বলতে পারছি স্যার কীভাবে নিয়ে আসে এবং সেগুলো মিনিং তো আমরা জানি অলরেডি যে কীভাবে নিয়ে আসে এবিলিটি মোটিভেশন এবং অ্যাটিটিউড কিন্তু আমাদের লাইফকে পুরোপুরি চাইলে চেঞ্জ করে দিতে পারে যে কোনো কারো লাইফকে তোমার মধ্যে যদি সে এবিলিটি থাকে সেগুলোকে একুয়ার করা নেওয়ার অভিয়াসলি তুমি সেগুলা করতে পারবে যদি এবিলিটি থাকে এখন এবিলিটি কি কোথা থেকে আসে যে মোটিভেশন থেকেই তো আসে এবিলিটি এখন তোমার এবিলিটি আছে বাট মোটিভেশন নেই যে তুমি জানো যে তুমি করতে পারবে বাট কেউ মোটিভেট করার মতো নেই যে কেউ মোটিভেট করার নেই তুমি জানো তুমি বিএড করে নিয়েছ তুমি ট্র্যাট ক্লিয়ার করবে বাট পাশাপাশি তোমাকে মোটিভেট করার মতো নেই তুই তুমি করো অবশ্যই তুমি টেট ক্লিয়ার করবে তো মোটিভেশন কিন্তু লাইফে অনেক বড় ফ্যাক্টর তো মোটিভেশন শুধু যে আমার আর তোমার দরকার নেই আমার তোমার থেকে যে ইন্ডিয়ার সবার দরকার আছে একটু টপ লেভেলে সবার দরকার আছে সেই জায়গাতে বিল্ডার্স বলো বা মুকেশ আম্বানি বলো বা সবার সবাই কিন্তু সেলফ মোটিভেটেড বা কীভাবে কোনো না কোনোভাবে মোটিভেটেড হয়ে থাকে তো মোটিভেট কিন্তু সবাই লাইফে ম্যাটার করে তার পাশাপাশি অ্যাটিটিউড অ্যাটিটিউড বলতে কি বুঝো এখন বলতে পারো অনেকে বলতে পারে যে স্যার আপনারা বাংলা নিয়ে আসছেন যে ক্লাসগুলো ভালো লাগছে না এইবে বাংলা বোঝা যাচ্ছে না তো একটা কথা কি যে ফ্রেন্ড সব কিস্তির কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটি সাইড থাকে এখন আমরা যদি সেগুলার যে নেগেটিভটাই দেখি আমরা যদি সেগুলো নেগেটিভটাই দেখি তাহলে কিন্তু কখনো চলে যাবে না আমরা যদি এপিজে আব্দুল কালামের কথা বলি দেখবে যে যদি উনার কেউ ভিডিও পোস্ট করে ইউটিউবের মধ্যে তাহলে দেখবে যে সেক্ষেত্রে কিন্তু ডিজাইক আসে কেন আসে কারণ অনেকেই ভিত্তে সেই পজিটিভটি ওনার সেই পজিটিভিটি দেখার চোখই নেই যে দেখার মতো যে দেখতেই পারে না তার জন্য সেই ক্ষেত্রে কিন্তু ডিসলাইক আসে এবং দেখবে যে অনেক বেশিরভাগ লাইক দেয় বা ডিসলাইকও দেয় দ্যাট মিনস কি তোমরা ইভেন্ট দেখবে যে ফেসবুক বা ইউটিউবে যখন কোনো ভগবানের ছবি পোস্ট সে সেক্ষেত্রে কিন্তু ডিসলাইক আসে আসে না তো দেখবে যে এটা একচুয়ালি কিছু মানুষের থটসই থাকে যে ডিসলাইক দেওয়া অথবা অ্যাকচুয়ালি আমি কাউকে ক্রিটিসাইজ করছি না ফ্রেন্ড অ্যাকচুয়ালি এরকম যে আমি এখানে পজিটিভিটি এবং নেগেটিভিটি নিয়ে কথা বলছি তো আমরা বক্তিবাদের আন্দোলনের সাথে সেগুলা যে ব্যক্তিবাদের আন্দোলন কিন্তু সবসময় পজিটিভিটি দেখায় যে সবসময় জিনিসটাকে পজিটিভলি দেখবে কোনো কিছু যখন শিখবে পড়বে জানবে সেগুলোকে পজিটিভলি দেখবে যদি সেটা নেগেটিভ দেখো তাহলে তোমার তুমি অসুস্থ নেগেটিভের দিকে চলে যাচ্ছ তখন সব কিছু তোমার থিঙ্কিং থা সব কিছু নেগেটিভ হবে তখন তুমি কী শিখবে তো তার জন্য বলে যে এবিলিটি মোটিভেশন এবং অ্যাটিটিউড সবগুলো কিন্তু ম্যাটার করে আমাদের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে তো তার জন্য বলে যে তোমরা সবাই সবসময় সেগুলো ফলো করতে নিজেকে পজিটিভ মোটিভেট এবং আমাদেরও করতে ঠিক আছে যদি আমাদের ক্লাস ভালো যারা লাইক শেয়ার করে অবশ্যই করে নেবে নিচের কোন সর্বপ্রথম নারীদেরকে শিষ্যত্ব প্রদান করেন দ্য নিচের কোন যে ভক্তিবাদী সাধক নিচের প্রথমবারের মতো যে নারীদেরকেও শিষ্যত্ব প্রদান করেছিলেন কে হবে কবির রামানুজ এবং নানক কুয়েশন নাম্বার সেভেন কি হবে ফ্রেন্ড ইয়াস উনি ছিলেন যে নানক গুরু নানকে ছিলেন যে বক্তিসাধক উনি প্রথমবার মতন যে নারীদেরকে শিষ্যত্ব প্রদান করেছিলেন নেক্সট কুয়েশন সো আমাদের ক্লাস হতে পারে অনেকে বারো লাগবে অনেকে খারাপও লাগতে পারে কারণ আজকে বক্তিবাদী নিয়ে কথা বলছি তো বক্তিবাদী মিস সেখানে কিন্তু বক্তি থাকবে তার পিছনে আর কোনো কিছু থাকবে না সো কেউ চাইবে না যে কোনো রিলিজিয়াস পয়েন্ট ভি ভিউ দিয়ে লাগাতে যদি আমার কথা কোনো কিছু খারাপ লাগে থাকে অবশ্যই চাইবে না যে ফ্রেন্ড

তো উনি শুধু ফ্রেন্ড যে সত্যতা প্রথা বিরোধিতা করেছিলেন না পাশাপাশি কিন্তু উনি পর্দা পথার যে মহিলাদের মধ্যে দেখা গিয়েছিল যে পর্দা পথা যে পর্দা ইউজ করত তারা সেই পথারও তার উনি বিপক্ষে ছিলেন যে কেন মহিলা তারাই শুধু যে পর্দা পথা ইউজ পর্দা ইউজ করবে তো উনি সেটারও বিরোধিতা করেছিলেন তো সঠিক উত্তরটি হবে যে কবির কবিরকে তো তোমরা সবাই জানো চিনো এবং পরেছ অনেক আশা করবো যে কবির সেই যে বারাণসীতে সে তাঁতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং সে লালন পালন হয়েছিল কোনো মুসলিম কোনো মুসলিম মানুষের দ্বারা তো ক্ষেত্রে আমাদের যে কবির সম্বন্ধে কিন্তু জানাটা অনেকটা দরকার যে কবির ছিলেন এবং ওনার সেই আইডিওলজি বা প্রিন্সিপালগুলো কি ছিল যে কবির কি বলতে চান যে বক্তি ধর্ম নিয়ে বা বক্তিবাদী যে বক্তি মুভমেন্ট নিয়ে তো বলা হয় যে কবির কিন্তু বক্তি আন্দোলনের পৃথিবীর ষাটটি মহাদেশ এবং নয়টি বিভাগের মধ্যে ছড়িয়ে দেন ভক্তি আন্দোলনকে ছড়ানোর ক্ষেত্রে কিন্তু কবিরের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল তখন সময় অনেক বড় কন্ট্রিবিউশন ছিল তখন সময় সে বক্তি আন্তর্কে ছড়ানোর ক্ষেত্রে বিভিন্ন মহাদেশের ক্ষেত্রে উনি মানতেন না এবং হিন্দু ইসলাম ধর্ম কোনোটি কিন্তু বা কোনোটির প্রতি কিন্তু কবিরের কোন আকর্ষণ ছিল না বিশেষ কোনো আকর্ষণ ছিল না অনেকে বলতে পারে যে স্যার উনি হিন্দু হিন্দু রিলিজনে জন্মগ্রহণ করেছিলেন বা মুসলিম পরিবারে বড় হয়েছিলেন সেক্ষেত্রেও কিন্তু ফ্রেন্ড সেক্ষেত্রেও কিন্তু কবির কোনো হিন্দু বা মুসলিম কোনো রিলিজনের মধ্যে কিন্তু যে খুব একটা আকর্ষণ ছিল না এবং উনি উনি বলতেন যে তীর্থযাত্রা সহ এবং অন্যান্য বিরুদ্ধে কিন্তু উনি মানতেন না যে ভগবানকে পেতে হলে একমাত্র তীর্থযাত্রাই করতে হবে সেটা উনি কখনো বিশ্বাস করতেন যে তীর্থই যাত্রা করতে হবে যে তীর্থ যদি যাত্রা যাত্রা করতে পারো তাহলেই তুমি ভগবানের দেখা পাবে আদারওয়াইজ তুমি পাবে না সেরকম কিন্তু উনি কখনো সেরকমটা মানতেন না এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলোর অনেকটাই বিরোধিতা করেন উনি মানতেন না সেই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাকে এবং আমরা তো বলেছিলাম যে পর্দা এবং সতীদেহ পথা সেগুলো বিরোধিত করেছিল এবং আমি বলেছিলাম যে আগেও বলেছিলাম যে ব্রাহ্মণদের বিভিন্ন উঁচু নিচু জাতপাত সেগুলাকে তিনি কখনো সবসময় অস্বীকার করতেন সে জাতপাত বলে কিছু থাকেই না উনি মনে করেন জাতপাত বলে কিছু থাকার দরকারই ছিল না বা সেগুলা দরকার নেই এবং গরিবদের মধ্যে যে হিনমান্যতা গরিবরা নিজেকে ছোটো করে রাখা এবং বড় এবং যারা ধনী আছে তাদেরকে অহংকার সে বুথটা উনি খুবই নিন্দা করতেন গরিবরা কেন নিজেকে ছুটো করে রাখবে তারা কেন নিজেকে ছুটো করে করে রাখবে এবং ধনীদের অহংকারে কিন্তু উনি তীব্র বিরতা করেন ধনীদের সেই অহংকার যে আমার কাছে প্রচুর টাকা আছে গরিব এবং গরিবদের সেই দুর্বলতা যে আমার কাছে কিছু নেই আমি তাদের সাথে পারবো না সেরকমটা কিন্তু উনি কখনো সাপোর্ট করতেন এবং নিন্দা করতেন সবসময় এবং উনি বলতেন যে সবসময় যে সহজ সহজ জীবনযাপন করতে সহজ সহজ জীবনযাপন করতে এবং মানুষের পাশে থাকতে এবং মানুষকে ভালোবাসতে এবং শুন সবসময় চাইছেন যে হিন্দু মুসলমান যাতে হিন্দু মুসলমানের মধ্যে যেগুলা যে বিভেদ আছে সেগুলোকে দূর করতে এবং দুনো ধর্মকে যে কাছে নিয়ে আসতে ছিল কবিরের আইডিওলজি কবির আইডিওলজি সেগুলো কবির আরো অনেক কিছু বিলিভ করতেন আমরা অবশ্যই আপকামিং ক্লাসগুলোতে অবশ্যই জানবো নেক্সট কোয়েশন কে বারাণী নিচের কে বারাণসীতে বাস করেন কোয়েশন নাম্বার নাইন নিচের কে বারাণসীতে বাস করতেন সো আমি তো অলরেডি বলে দিয়েছি যে কবির কিন্তু বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন তাহলে কবির তো তোমরা শুরুর হয়ে গেলে যে কবির হতে পারে এখন বলো রামানন্দ কি আছে কি নেই ইয়েস ফ্যান যে রামানন্দ এবং কবির দুজন কিন্তু যে বারাণসীতে বাস করতেন বারাণসীতে ওদের জন্ম বারাণসীতে ওদের জন্ম তো আমাদের অপশন সি হবে যে সঠিক উত্তর এ এবং বি নেক্সট কোয়েশন কবিরের বাণী বা শিক্ষা সকলকে বলা হয় সরি কবিরের বাণী বা শিক্ষা সংকলনকে বলা হয় যে কি বলা হয় সেগুলোকে যে কবিরের বাণী বা শিক্ষা যেগুলো দিয়েছিল কবির কবির দ্বারা যে শিক্ষাগুলো দিয়েছিল এবং কবি জন্মগ্রহণ করেছিল চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করেছিল এবং মারা গিয়েছিল পনেরোশো দশ পনেরোশো দশ খ্রিস্টাব্দে কবি মারা গিয়েছিলেন সো আমাদের এখানে কুয়েশন যে সে বাণী বা শিক্ষা সংকলনকে বলা হয় কি বলা হয় ইয়েস ভেরি অল দ্যাট ইজ অপশন এ বি জাক কবিরেষি বাণী এবং শিক্ষা সংকলনকে বলা হয় হয়েছে বিজাক নেক্সট কুয়েশন সো দাদু দাদুর ছিলেন একজন ভক্তি সাধক সো ভক্তি সাধক দাদুর জন্ম কোথায় সো দাদুর জন্মগ্রহণ করে পনেরোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে থেকে ষোলশো তিন খ্রিস্টাব্দে পনেরোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং ষোলশো তিন খ্রিস্টাব্দ মারা যান সো এখানে আমাদের কুয়েশন যে ভক্তি সাধক দাদু জন্ম কোথায় হয়েছে আমাদের সঠিক উত্তরটি কি হবে কোয়েশন নাম্বার ইলেভেন দ্যাট ইজ অপশন সি যে পনেরোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে আমেদাবাদে তোমরা তো দেখে নিয়েছো যে পনেরোশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে আমেদাবাদে কিন্তু যে বক্তিস সাধক দাদু জন্মগ্রহণ করেন এবং উনি মারা গিয়েছিলেন ষোলোশো তিন খ্রিস্টাব্দে রাজস্থানের নারায়ণ বা নারায়ণ গ্রামে রাজস্থানের নারায়ণ গ্রামে উনি মারা গিয়েছিলেন ষোলোশো তিন খ্রিস্টাব্দে নেক্সট কুয়েশন কোয়েশন নাম্বার টুয়েলভ যে নানক কোন পাঁচটি আনুষ্ঠানিক কর্মের উপর জোর দেন নিচের কোন পাঁচটি আনুষ্ঠানিক কর্ম সেগুলোর গুরু দিয়েছিলেন সেগুলো কি হবে সেগুলো আমাদের কি হবে ফ্রেন্ড নানকের দৃষ্টিতে ঈশ্বর কিন্তু নিগুণ অথবা নিরাকার অথবা সর্বব্যাপী উনি বলতেন যে ঈশ্বর নিগুণ নিরাকার এবং সর্বব্যাপী ঈশ্বর সব জায়গাতে বাস করে তো ক্ষেত্রে ঈশ্বরকে পেতে হলে শুধু যে মন্দিরে যেতে হবে তেমনটা নয় যে মন্দিরে শুধু ঈশ্বরে মেলবে যে গয়া বৃন্দাবন গেলে শুধু ঈশ্বরকে মেলবে অথবা মক্কা মদিনায় গেলে যে ঈশ্বরকে মেলবে সেরকমটা তারা কখনো বিলিভ করতেন না ঈশ্বরকে তুমি ঘরে বসেও পেতে পারো বা তার জন্য অবশ্যই তোমার মনে ভক্তি শ্রদ্ধা প্রেম পূর্ণ ভালোবাসা সেগুলো থাকা দরকার এবং যদি মানুষের সেবা এবং পাখি সবার যদি সেবা করতে পারো তাহলে কিন্তু ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে তো নানক কোন পাঁচটি আনুষ্ঠানিক কর্মের উপর জোর দেন কোয়েশন তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সঠিক উত্তর নাম দান স্নান সেবা এবং সিমরন তো সেই পাঁচটি আনুষ্ঠানিক কর্মের উপর কিন্তু জোর দিয়েছিলেন যে মানুষকে অবশ্যই সেই পাঁচটি কর্ম অবশ্যই পালন করতে হবে নেক্সট কুয়েশন বক্তি আন্দোলনের শ্রেষ্ঠতম সাধক হলেন যে বক্তি আন্দোলনের শ্রেষ্ঠতম সাধকের কথা যদি বলা হয় তাহলে কে হবে আন্দোলনের আমাদের সঠিক উত্তরটি হবে যে বক্তি আন্দোলনের যদি শ্রেষ্ঠ সাধকের কথা বলা হয় তাহলে হবে শ্রী চৈতন্য শ্রী চৈতন্য হলো যে বক্তি আন্দোলনের শ্রেষ্ঠতম সাধক তো অপশন ইজ দ্য রাইট আনসার দ্য শ্রী চৈতন্য সো বক্তি আন্দোলন শ্রেষ্ঠ সাধকের কথা বলা হবে তাহলে শ্রীচৈতন্য এবং উনি জানো যে বঙ্গদেশে কিন্তু বৈষ্ণব ধর্মের ধারণা কিন্তু অনেক আগেই ছেড়েই ছিল বাট কিন্তু আধুনিক সেই বৈষ্ণববাদের জন্ম কিন্তু শ্রীচৈতন্য বা বৈষ্ণববাদকে তিনি বাংলা এবং উড়িষ্যায় জনপ্রিয় করেছিল এবং সেই আধুনিক বৈষ্ণববাদের ধারণা কিন্তু উনি নিয়ে এসেছিলেন এবং সেই শ্রীচৈতন্য জন্ম গ্রহণ করেছিল চোদ্দশো ছিয়াশি ফোরটিন এইটটি সিক্স এবং উনি মারা গিয়েছিলেন পনেরোশো তেত্রিশ যে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনি মারা গিয়েছিলেন নেক্সট কুয়েশন শ্রীচুতন্ড কবে জন্মগ্রহণ করেন ইয়াস তোমরা করতে পারবে শ্রীচুতন্ড কবে জন্মগ্রহণ করেছিলেন কুয়েশন নাম্বার ফোরটিন তো এই কোয়েশনটি যদি কারোর বলনা হয় তাহলে কিন্তু সবাইকে কি করব কিছুই করব না জাস্ট আমি রাইট রাইটার্সারটি বলে দেবো বাস না পারলে কি করবো আর কোয়েশ্চনার ফোরটিন সঠিক উত্তরটি কি হবে শ্রীচুতন্ড কবে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য কবে জন্মগ্রহণ করেছেন ইয়াস তোমরা করেছো আমি বলেছি অলরেডি যে অপশন এ দে শ্রীচৈতন্য জন্মগ্রহণ করেছিলেন অপশন বি যে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দে ফোরটিন এইটি সিক্স শ্রী চৈতন্য জন্মগ্রহণ কোয়েশন নাম্বার ফিফটিন চৈতন্য চৈতন্যদেব কত বছর বয়সে কার নিকট শিষ্যত্ব বা দীক্ষা গ্রহণ করেছিলেন তো উনি কত বছর বয়সে এবং কার নিকট থেকে সেগুলো গ্রহণ করেছিলেন সো আমাদের সঠিক উত্তরটি হবে যে কোয়েশন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে যে অপশন বি যে বাইশ বছর বয়সে ঈশ্বরপুরের নিকট বাইশ বছর বয়সে ঈশ্বরপুরের নিকট থেকে কিন্তু উনি যে শিষ্যত্ব অথবা দীক্ষা সেটি গ্রহণ করেছিলেন মীরা মীরা পিতা কে ছিলেন যে মীরা যে ওনার পিতা কে ছিলেন তো মীরা পিতা কে ছিলেন তো তোমরা জানো যে মীরা কিন্তু যে মীরা কথা যদি বলি কিন্তু মীরা শৈশব থেকে কিন্তু মীরা ছিলেন অতিশয় ধর্মপ্রাণ যে ধর্মের ক্ষেত্রে অনেকটাই বিশ্বাসী ছিল এবং ধর্মকে অনেকটা ফলো করতেন এবং তার পিতা এবং পিতামহকার তারা কিন্তু সে কৃষ্ণ ভক্ত ছিল এবং দেখা গিয়েছিল যখন ওনার স্বামী মারা গিয়েছিল এবং স্বামীর মৃত্যুর পর এবং সম্পূর্ণরূপে কিন্তু উনি ধর্মকর্মে মগ্ন থাকেন বা মগ্ন হয়েছিলেন এবং সেই ভক্তিবাদী আন্দোলনের ক্ষেত্রে বা সুরশ শতকে সেই ভারতবর্ষে কিন্তু মীরাবের

অনেকটাই করেছিলেন তখন সময় যে ষোল শতকের সময় নেক্সট কুয়েটিন তুলসী দাস কত বছর তুলসী যাহ জন্মগ্রহণ করেছিল তোমরা জানো যে পনেরোশো পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে তুলসী যাহ জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মারা গিয়েছিলেন যে ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে আমাদের কোয়েশন যে তুলসী দাস কত বছর বয়সে রামচরিত্র মানুষ গ্রন্থটি লিখেছিলেন যে রামচরিত্র মানুষ বিখ্যাত গ্রন্থটি যে কত বছর বয়সে তুলসী তুলসী দাস লিখেছিলেন কোয়েশন সেভেনটি সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড অপশন বি যে বিয়াল্লিশ বছর বয়সে কিন্তু বিয়াল্লিশ বছর বয়সে যে তুলসী দাস তুলসী দাস দ্বারা সেই রামচরিত্র মানসিক গ্রন্থটি লিখা হয়েছিল নেক্সট কুয়েশন সো আমাদের বেশি কোশ্চেন অবশ্যই চাবে যে লাস্টবি থাকতে আর পাশাপাশি যারা এখন মতো লাইক শেয়ার করছো না ফ্রেন্ড অবশ্যই করে দাও অবশ্যই করে দাও তোমরা করে অবশ্যই মোটিভেট করবে যে আমাদের ক্লাসগুলো কিরকম লাগছে বলবে কোয়েশ্চেন নাম্বার এইটিন আসামে সর্বশ্রেষ্ঠ ধর্ম সংস্কারক আসামে যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম সংস্কারকের কথা বলা হয় তাহলে কে হবে কোয়েশ্চেন নাম্বার এইটিন সো আসামে সর্বশ্রেষ্ঠ ধর্ম সংস্কারক আমাদের কোয়েশ্চন এইটিন সঠিক উত্তর কি হবে দ্যাট ইজ অপশন বি শঙ্করদেব শঙ্করদেবই ছিলেন দ্য আসামের সর্বশ্রেষ্ঠ ধর্ম সংস্কারক এবং উনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো উনপঞ্চাশ থেকে পনেরোশো আষট্টি চোদ্দশো ঊনপঞ্চাশ থেকে পনেরোশো আষট্টি উনি জন্মগ্রহণ করেছিলেন সো ফ্রেন্ড শঙ্করদেব কিন্তু যে তিনি ভাগবত এবং পুরাণকে কিন্তু অন্তত পবিত্র বলে মনে করতেন এবং তিনি মূর্তি পূজা তখন সে মূর্তি পূজা দ্য মূর্তি পূজা সহ এবং সমস্ত রকম সে ধর্মীয় আচার অনুষ্ঠান কিন্তু সেগুলোর বিরোধিতা ছিলেন উনি মূর্তি পূজাতে বিশ্বাস করতেন যে মূর্তির মাধ্যমেই ভগবান পেতে পাওয়া যায় যে মূর্তিকে যদি পূজা করা তাহলে পাবে সেমনটা কখনো নাই উনি বলতেন যে আত্মার শুদ্ধি যে মন থেকে যদি ভগবানকে আরাধনা করা হয় অবশ্যই ভগবানকে পাওয়া যাবে সেক্ষেত্রে কোনো মূর্তির সামনে গিয়ে যে ভক্তির শ্রদ্ধা সেগুলো করা বা দেখানো না করলেও চলবে সেক্ষেত্রে যদি তোমার মনে যদি ভক্তি থাকে তাহলে তুমি গড় থেকেই পেতে পারো সো নেক্সট কোশ্চন কোয়েশন নাম্বার নাইনটিন দ্য দর্জি পরিবারে জন্মগ্রহণ করেন দেন নিচের কে দর্জি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কোয়েশন নাম্বার নাইনটিন দ্যাট ইজ অপশন সি নামদেবী কিন্তু যে দর্জি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সো আমাদের আজকে লাস্ট কোয়েশন আমাদের লাস্ট কোয়েশন কী আমাদের লাস্ট কোয়েশনস মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনে দুটি সম্প্রদায় ছিল যে মহারাষ্ট্রে ভক্তি আন্দোলন দুটি সম্প্রদায় সেই দুটি সম্প্রদায় কী ছিল কোয়েশন নাম্বার টোয়েন্টি কোয়েশন নাম্বার টোয়েন্টি সঠিক উত্তরটি কি হবে মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনের দুটি সম্প্রদায় ছিল অপশন এ যে বরকারি এবং ধরকারি বরকারি এবং দরকারি সে দুটি সম্প্রদায় ছিল যে মহারাষ্ট্রে বক্তি আন্দোলনের দুটি সম্প্রদায় সো ফ্রেন্ড এ ছিল আজকে আমাদের ক্লাস আমাদের ক্লাস তো একটু লং হয়ে গিয়ে গিয়েছে তো অবশ্যই তোমরা যারা লাস্ট সুবিধা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা লাস্ট সুবিধা এবং প্রত্যেকটা কোয়েশন পার্টিসিপেট করেছো সো এখন মতো যারা লাইক এবং শেয়ার করে অবশ্যই করে দাও ফ্রেন্ড আসবে যারা সাবস্ক্রাইব করতে বলবে না যদি সাবস্ক্রাইব না করতে অবশ্যই করে দাও তোমরা অবশ্যই বলবে যে আমাদের ক্লাস কিরকম লাগলো আমাদের ক্লাস কিরকম লাগলো যে আমরা তোমাদেরকে ভালো কিছু শিখাতে পারছি কিনা যদি ওয়ান পার্সেন্ট আমাদের থেকে শিখতে পারো তাহলে তার থেকে আমাদের কাছে বড় কিছু আর পাওয়া কিছু হবে না অবশ্যই আশা করব তোমরা শিখতে পারছো আমাদের থেকে অনেক কিছু এখন সেটা তোমরা বলবে তোমরা বলবে যে স্যার আপনি শুধু বলছেন আমরা শিখতে পারছি না আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমরা কতটুকু শিখছি আমাদের কি হেল্পফুল লাগছে বা কাজে লাগছে কি নেই

আহ অ্যাটিটিউড যদি তোমার সেভাবে নেগেটিভ থাকে তাহলে কিন্তু সবগুলোকে তুমি একোয়ার করতে পারবে নিতে পারবে না তো মোটিভেশন এবিলিটি অ্যাটিটিউড সেগুলো লাইফে অনেকটাই ম্যাটার করে সো টিল দেন থ্যাংক ইউ যাতে লাস্ট যদি ছিলেন এবং নেক্সট ক্লাস আবার দেখা হবে okay বাই